গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে। আর আজ হচ্ছে আজকে বেটু কি বার, শুক্রবার না? আজকে শুক্রবার। তো ঘড়িতে এখন বাজে 9:05। তো সিমরন যাবে ইউনিভার্সিটি, ওর বাবা অফিস, তো সেই জন্য রান্না বান্না তোড়জোড় তো হচ্ছে, অনেকটা এগিয়ে গেছে। ভাত হয়েছে আর হয়েছে রুটি, বাকি সবজি মাছ এগুলো তো বাকি আছে। চলো ব্লগটাকে সবে স্টার্ট করেছি, কি হয় না হয় দেখতে থাকো। তো রান্না শুরু করে দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি হবে। সরষে দিয়ে চচ্চড়ি পুঁই শাকের সিমরনের ভীষণ পছন্দ। ভেটকি মাছ অতটা পছন্দের নয়, আমি ভালোবাসি। আর সিমরন যেটা ভালোবাসে চিংড়ি মাছ, তারপর পাবদা, সেগুলো পরে হবে এক এক করে। আজকে প্রথমে শুরু করলাম ভেটকি দিয়ে। সকাল কি হলো, পুঁই চচ্চড়ি, গরম ভাত, পুঁই চচ্চড়ি, পুঁই শাকের আর ভেটকি মাছের ঝোল খেয়ে নাম। ওদের খাওয়া হয়ে গেল, সিমরন এখনো তৈরি হয়নি, দেরি আছে, হাজবেন্ড হয়ে গেছে রেডি হয়ে গেছি, রেডি হতেই হবে। আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল, পুঁই শাকে একটা চচ্চড়ি এত ভালো স্মেল আসছিল, আর মাছের ঝোলে মানে অপূর্ব। এইগুলো তোমাদের সামনে বললো, বাট যখন খাই তখন বলে না, তোমাদের সামনেই বলি না, না খেতে খেতেও বলি, মানে ভেতরে ভেতরে বলি আর কি, ভেতরে ভেতরে বলে, বুঝতে পারছো, মিথ্যে আমি বলিনি। আরেকটা হচ্ছে ভাজাভুজি কিছু করে দিতাম, বাট হাতে একদম টাইম নেই, এইগুলো করতে করতেই লেট হয়ে গেল। তার উপর রুটি বানিয়েছি, এখন বানালাম আলু চচ্চড়ি। চান টান কমপ্লিট, আর বাড়িটা একেবারে আজ খালি খালি দেখো, কেননা সিমরন না থাকলে না মানে প্রচণ্ড খালি লাগে, প্রতিটা সময় মনে হয় যেন একা একা লাগে। তো এবারে আমি খাবো, সবাই কাজ টাজ করে গেল, কাজের বউরা সব কাজ টাজ করে গুছিয়ে ওরা আসতে গেল, আর আমি এবারে খেয়ে নিই, তারপর সিমরন আসার পর তোমার সাথে কথা বলব। তো আমিও বসে পড়েছি খেতে, আর আজকে দেখো আমার কত লেট হলো, এখন বাজে 2:15, যেখানে একটা কি হয়তো একটা 20-25 মধ্যে মানে খেতে বসে যায়। যখন বাড়িতে থাকে সিমরন, চান করে নাও চান করে নাও, এত দেরি হয়ে যাচ্ছে, এত লেট হচ্ছে, কখন খাবো, অ্যাসিডিটি হয়ে যাবে, 3টে বেজে যাবে। আজকে দেখো কোনো সেরকম কাজ নেই, কিন্তু তবুও দেরি হয়ে গেল। সেই বলে না যে কিছু করার নেই, যখন বাড়িতে না থাকে তখন কাজ না থাকলেও মনে হয় এটা করি ওটা করি, কীভাবে যে দেরি হয়ে যায় নিজে বুঝতে পারি না। তো একা একা খেতেও ভালো লাগছে না। মানে পুঁই চচ্চড়িটা ভীষণ ভালো লেগেছে সিমরন আর সিমরনের বাবার, আমারও ভীষণ ভালো লাগলো, সত্যি কথাই বলেছে, বাট মনে মনে বলেছে, এটা আমার রাগ হলো, তোমাদের কাছে সত্যি বলে। আর বাকি বাকি সময় খাওয়ার সঙ্গে সুন্দর খেয়ে যাবে, একবারও বলবে না ভালো হয়েছে। এই চচ্চড়িটা ফাটাফাটি লাগছে গো, চিংড়ি মাছ দিলে না আরও ভালো হয়, কিন্তু আজকে আমি চিংড়ি দিইনি, চিংড়ি দিলেও আরও ভালো হয়। Thank you.
চা খাচ্ছি। আর শিবরাম তো তিনটের সময় এলো, আর ওর বাবা এখনও ফেরেনি, আজকে দেরি হবে। তো আজকে মোটামুটি 8:30-9 বাজবে বলছে, তারপর যদি আগে এসে যায় তাহলে কিন্তু ওই রকমই বাজবে, কি করা যায়। আমাদের চা খেতে আজকে ফাঁকা ফাঁকা লাগছে না, তো চা খেয়ে তারপর রাত্রে রান্না তো আছে। তো বিরিয়ানির জন্য চিকেন এসে গেছে, বেশ বড় বড় সাইজের চিকেনটা বানিয়েছে। তো এর মধ্যে আমি নুন, টক দই আর বিরিয়ানি মশলা দেব। আর দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা যদি চাও কাশ্মীরি রেড চিলি দিলে সব থেকে ভালো বেশি কালার আসে, কিন্তু কাশ্মীরি রেড চিলি আমরা একটু অ্যাভয়েড করি, বেশি খুব একটা খাই না, তাই ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম। তো সিমরন চিকেনটা কষাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, প্রথমে দিলাম পেঁয়াজ কুচোনো, তারপরে আদা রসুন বাটা, তারপর একটু জল দিয়ে কষালাম মশলাটাকে, হলুদ গুঁড়ো দিলাম, তারপরে যেটা মা ম্যারিনেট করে রেখেছিল মাংসটা দিয়ে কষানো হচ্ছে। তো এখানে আমাদের চিকেনটা হয়ে গেছে, এই দেখো। আর আলুগুলোকে এখানে আমি কেওড়া জল তার সাথে ফুড কালার মিশিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে আর সেন্টটাও ভালো আসবে। পুদিনা আর ধনে, ধনে পাতা, ধনে বলছি, তো এইগুলো না দিলে ঠিক বিরিয়ানি জমে না, কি সিমরান? একদম। পাতা হচ্ছে কি বললাম আমি, বিরিয়ানির চাল। হ্যাঁ, এগুলো যখন পুরো সেদ্ধ হয়ে যাবে একটা দারুণ স্মেল লাগে, হেভি সুন্দর লাগে। তো আমরা এখন মা মেয়ে বসে দম নিচ্ছি, বিরিয়ানি দেখো দমে আছে, এই দেখো। আর শিবরনের বাবা এসে পড়েছে ঠিক সময়ে, চিন্তা করো। তো মুখ হাত ধুচ্ছে, এই বেরিয়েছে। তো আগে ফ্রেশ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আর এবারে আমরা খাবো একটু পরে। তো সেই মনে মনে ভাবছি যে সকালে খুব তাড়াতাড়ি মাছ, মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি, তাই এইবেলা একটু বেশ ভালো গর্জিয়াস কিছু বানালাম। আর বিরিয়ানি মানেই গর্জিয়াস। বিরিয়ানিতে দেখবে ধনে পাতা পুদিনা পাতার একটা স্মেল আসছে কিচেনে, যত বয়েল হচ্ছে না দুর্দান্ত লাগছে, মানে এত সুন্দর স্মেল। আর আজকে হ্যাঁ দমে থাকে তখন কিন্তু এত খিদে পায়, আর ওয়েট করা কিন্তু একদম যায় না, মনে হচ্ছে যে আর দম দেওয়ার দরকার নেই, এবার খিদে খেতে বসে যায়। আর করতে করতে খুব ভালো সেন্ট হয়ে ওটাতেই পেট ভরে যায়। তো এই আর অনেক দিন পর হলো, অনেক দুটো মাস পর বিরিয়ানি হলো। তো এই আমি তো ইচ্ছে করে একটা ভালো বেশ বিরিয়ানি বানিয়ে দিলাম, যে সকালে এরকম খেয়েছে তাহলে রাত্রিরে খাবে, কিন্তু খেয়ে তো নাম করবে না, মুচকে মুচকে হাসছে, নাম করতে জানে না। এটা সব মেয়েদেরই এই সংসার ধর্মটা করতে হবে। আর আমাদের যখন চলে না শ্রীমনের বাবার আমার এরকম মানে কি বলবো ঠুনুস ঠানুস চলে, খুনসুটি খুনসুটি, তো শ্রীমন খুব মানে মিচকে মিচকে হাসে।
হ্যাঁ, কারণ এটা সব মেয়েদেরই করতে হবে সংসারে, যে যতই কিছু না হয়ে যাক এটা কিন্তু করতেই হবে বিনা কোনো স্বার্থে। এখন আমরা যেসব কাজ করি, এই যে ভিডিও করছি এটা একটা স্বার্থে, কিন্তু একমাত্র সংসারের জন্য যেটা করবে সেটা কিন্তু স্বার্থে নয়, সেটা একটা কর্তব্যভাবে আমরা করে যাই, এটাই আর কি। বাবরি, আমার শাশুড়ি মা বসে আছে, তো চলো এবারে খাওয়া দাওয়া করা যাক। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, অনেক বড় হলো সকাল থেকে রাত্রি অবধি, এত বড় ব্লগ হয়তো আগে অনেক সময় বানিয়েছি, অনেক আগে ইদানি হয়তো এত বড় ব্লগ আমি বানাচ্ছি না, আজকে বানানো হয়ে গেল। চলো, গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না, একেবারে ভুলবেন না। গুড নাইট।